দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ 10 নিউজে সাথে আছে আমি আশরাফি দিবা চলমান করোনা বিধিনিষেধের মধ্যে উৎপাদনমুখী সব শিল্প প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী শীর্ষ নেতাদের করোনা টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা 25 বছর নির্ধারণ করেছে সরকার চলতি 21-22 অর্থবছরে কৃষি খাতে 28,391 কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের ফেরি শাহজালাল পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোনো পদের প্রিলিমিনারি টেস্ট লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রত্যেক পরীক্ষার্থীর টিকা নেওয়া বাধ্যতামূলক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশকে বিশ্ব দরবার মূল্যায়িত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশে এখন পর্যন্ত অধস্তন আদালতের মোট 325 জন বিচারক এবং 640 জন সহায়ক কর্মচারী করোনায় আক্রান্ত আগামী 7 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 4টি দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট ইন্দোনেশিয়ায় গত 24 ঘন্টায় করোনায় 1,824 জনের মৃত্যু নতুন শনাক্ত 47,791 জন 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল দর্শক এই ছিল আজকের আয়োজন দেশ দেশের বাইরের নতুন নতুন সব আপডেট জানতে চোখ রাখুন আমার সংবাদ ইউটিউব চ্যানেলে ধন্যবাদ